মৃত্যুর পর ফেরেশতারা লাশের সাথে যা করে মুমিন বান্দা হিসেবে আমাদের প্রত্যেকেরই তা জানা উচিত। আজরাইল যখন আত্মা কবজ করে নেন তখন আত্মা দেহকে বলে, হে দেহ, আল্লাহ তোমাকে সুপ্রতিদান দিক, তুমি আমার সঙ্গী হয়ে আল্লাহর আনুগত্যে অগ্রগামী ছিলে আর আল্লাহর অবাধ্যে ছিলে খুবই পশ্চাৎপদ, তুমি আমার পক্ষ থেকে মুবারকবাদ গ্রহণ করো, কেননা আজ তুমি নিজেই মুক্তি পেয়েছ আর আমাকেও নাজাত দিয়েছ। এভাবে দেহ আত্মাকে মুবারকবাদ দেয়। মুমিন বান্দার মৃত্যুতে যখন জমিনের যে সকল অংশে সে ইবাদত করত সেগুলো কাঁদতে থাকে, আকাশের যে সকল দুয়ার দিয়ে তার নেক আমল উপরে উঠত সেই সকল দুয়ার তার জন্যে কাঁদতে থাকে, যে দরজা দিয়ে তার রিজিক নেমে আসত সে দরজাও কাঁদতে থাকে। আকাশ জমিনের এই ক্রন্দন দীর্ঘ 40 দিন পর্যন্ত অব্যাহত থাকে। মালাকুল মউত যখন আত্মা কবজ করে নেয় তখন তার দেহের হেফাজতের জন্য সেখানে 500 ফেরেশতারা দাঁড়িয়ে থাকে। যদি কেউ তার লাশের পাশ দিয়ে ফেরাতে চায় তখন ফেরেশতারাও এই কাজে মানুষের সহযোগিতা করে, এমনকি কাফন পরিধান ও সুগন্ধি মাখানোর কাজেও ফেরেশতারা অংশ নেয়। লাশের সম্মানার্থে ফেরেশতারা দুটি সারি করে ঘর করে কবর পর্যন্ত দাঁড়িয়ে থাকে। জানাজা যখন অতিক্রম করে তখন তারা অভ্যর্থনা জানায়, তার জন্যে ক্ষমার প্রার্থনা করে। মুমিনের মর্যাদা এই অবস্থা দেখে ইবলিশ এত জোরে চিৎকার করে ওঠে যে তার দেহের কোনো গ্রন্থির বন্ধন এই সময় ছিঁড়ে যায়। সে আক্ষেপের সাথে তার চিরসঙ্গীদের বলতে থাকে, তোমাদের সর্বনাশ হোক, এই বান্দা তোমাদের ফাঁদ থেকে কিভাবে ফসকে গেল। ইবলিশের সঙ্গীরা বলে, এই নিষ্পাপ ছিল তাই আমাদের ফাঁদে আটকায়নি। মালাকুল মউত যখন তার আত্মাকে নিয়ে আকাশে আরোহণ করে তখন হযরত জিব্রাইল আলাইহিসাল্লাম 70,000 ফেরেশতা নিয়ে তাকে অভ্যর্থনা জানায় আর সকল ফেরেশতারা তার নিকট আল্লাহর সন্তুষ্টির সুসংবাদ জানাতে থাকে। মালাকুল মউত যখন আত্মাটিকে নিয়ে আরশের নিকট পৌঁছেন তখন সে আল্লাহ তাআলার সামনে সিজদায় পতিত হয়ে যায় আর সে সময় আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে মালাকুল মউত, তুমি আমার বান্দাকে নিয়ে জান্নাতের বাগানে রেখে এসো, অতঃপর তাকে কবরে রাখার পর নামাজ তার ডান দিকে এবং রোজা তার বাম দিকে এসে দাঁড়িয়ে যায়, আল্লাহর জিকর ও কোরআন তিলাওয়াত এসে দাঁড়িয়ে যায় তার সিথানের দিকে, পায়ের দিকে দাঁড়িয়ে যায় জামাতের সাথে নামাজ পড়ার জন্য মসজিদের দিকে গমন, আর তার ধৈর্য কবরের এক কোণায় এসে কবরের ডান দিকে থেকে প্রবেশ করতে চায়। এক সময় আজাব এসে কবরের ডান দিক থেকে প্রবেশ করতে চায়, কিন্তু নামাজ তাকে বাধ্য দিয়ে বলে, আজাব, তুমি পিছিয়ে যাও, খোদার কসম, এই বান্দাটি সারা জীবন কষ্টে ছিল, কবরে আসার পর তার কিছুটা আরাম মিলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, আজাব তার তখন ডান দিকে থেকে সরে বাম দিকে যায়, বাম দিকে রোজা নামাজের মতো আজাবকে জবাব দিয়ে প্রতিহত করে। আজাব এবার মাথার দিক থেকে আসতে চেষ্টা করলেও এরকম জবাব আসে। মোট কথা, আজাব যেদিক থেকেই আসতে চায় সেদিক থেকেই তার জন্যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। অবশেষে আজাব যখন দেখে আল্লাহ এই নেক বান্দার আমল সব দিক থেকেই তার জন্য প্রতিরক্ষার দেয়াল সৃষ্টি করে রেখেছে তখন সে ফিরে যায় আর সে সময় সবর উঠে নেক আমল সমূহের বলতে থাকে, এই আজাবের প্রতিরক্ষায় আমি এই জন্য আসিনি যে মূলত তোমাদের শক্তির পরিমাণ দেখা আমার উদ্দেশ্য ছিল, তোমরা যদি তাকে প্রতিহত করতে ব্যর্থ হতে তাহলে আমি অবশ্যই এসে এই বান্দাকে আজাব থেকে রক্ষা করতাম।
তোমরাই যখন যথেষ্ট হয়ে দাঁড়ালে তখন আমি এই বান্দার জন্য অতিরিক্ত সঞ্চয় হয়ে রয়ে গেলাম। পুলসিরা তার মিজানে তার কাজে আসব। এরপর ওই বান্দার নিকট এমন দুজন ফেরেশতা আসবে যাদের চোখ নীল বর্ণের, আওয়াজ ভয়ঙ্কর, গরুর শিঙ্গের ন্যায় দাঁত এবং তাদের শ্বাসের সাথে নাসারন্ধ্র দিয়ে অগ্নিশিখা বের হয়। ফেরেশতাদ্বয়ের উভয় কাঁধের মধ্যবর্তী স্থান খুবই প্রশস্ত। তারা মুমিন বান্দা ছাড়া আর কারো উপর দয়া করতে জানে না। এই দুজন ফেরেশতাদেরকেই মুনকার নাকির বলা হয়। ওদের হাতে একটি হাতুড়ি থাকে। এটি এতই ভারী যে সকল মানব দানব মিলে একত্রিত হলেও তা উত্তোলন করতে সক্ষম হবে না। এই দুজন ফেরেশতা কবরে প্রবেশ করে লাশকে বলে, উঠে বসো। লাশ তৎক্ষণাৎ উঠে বসে যায় এবং কাফনের কাপড় খুলে পড়ে যায়। ফেরেশতা তখন জিজ্ঞাসা করেন, তোমার প্রভুকে, তোমার ধর্ম কে এবং তোমার নবীকে? জবাবে সে বলে, আমার রব হলেন আল্লাহ, যা কোনো অংশীদার নেই, আমার ধর্ম ইসলাম, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমার নবী। তারপর আর কোনো নবীর আগমন হবে না। ফেরেশতা জবাব শুনে বলেন, তুমি সত্য বলেছ। অতঃপর কবরকে চারিদিক থেকে প্রশস্ত করে বলেন, তুমি উপরের একটু দিকে তাকিয়ে দেখো। সে উপরে তাকায়, তখন আকাশের শেষ সীমানা তক তার চোখের সামনে ভেসে ওঠে। ফেরেশতারা বলেন, হে আল্লাহর বন্ধু, এটা তোমাদের অবস্থানের ঠিকানা। আল্লাহর অনুগত্যের বিনিময়ে তুমি এটা পেয়েছো। বর্ণনার এই পর্যায়ে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সত্তর কসম যার মুঠোয় আমার প্রাণ, আল্লাহর কসম, এই মুঠোয় আমার প্রাণ। মুমিন বান্ধার তখন এতই আনন্দ অনুভূত হয় যা কখনোই শেষ হবার নয়। অতঃপর বান্দাকে আবার নির্দেশ দিয়ে বলা হয়, তুমি নিচের দিকে দেখো। নিচের দিকে যখন সে তাকায়, তখন দোজখের শেষ সীমানা পর্যন্ত তার দৃষ্টিগোচর চলে আসে। ফেরেশতা তখন তাকে বলে, হে আল্লাহর প্রিয় পাত্র, এই ভয়ানক নরক থেকে তুমি নাজাত পেয়েছ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওই বান্দার এই সময় এমন পুলকিত অর্জিত হয় যা কখনো সমাপ্ত হবার নয়। অতঃপর স্বর্গের সত্তরটি দরজা তার জন্য উন্মুক্ত করে দেওয়া হোক। এসব দুয়ার দিয়ে জান্নাতের সৌরভ এবং সুশীতল সমীরণ তার কবরে পৌঁছে থাকে এবং ততদিন পৌঁছতে থাকবে যতদিন সে কবরে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আলোচনার ধারাবাহিকতা অব্যাহত রেখে বলেন, এরপর আল্লাহ তাআলা মালাকুল মউতকে নির্দেশ দিয়ে বলেন, তুমি আমার দুশ্মনের নিকট যাও এবং তাকে আমার কাছে নিয়ে আসো। আমি প্রাচুর্যের সাথে তাকে রুজি দিয়েছি, সীমাহীন নিয়মের বাড়িপাত করেছি, তার উপর এত বরকত সৃষ্টি করেছি, কিন্তু সে আমার সাথে শুধু অবাধ্যতাই করে ফিরেছে। এবার এই দুশ্মনকে আমার কাছে হাজির করো। মালাকুল মউত আল্লাহর নির্দেশ পেয়ে এমন কদাকার বেশে ওই বান্দার নিকট আগমন করে যে কেউ কোনোদিন এমন আকৃতি দেখেননি। তার ১২টি চোখ থাকে, তার কাছে এমন একটি লৌহ শলাকা থাকে যা শাখা ও কাঁটা বিশিষ্ট। মালাকুল মউতের সাথে আরও ৫০০ ফেরেশতা থাকে। এদের প্রত্যেকের সাথে থাকে জাহান্নাম, জাহান্নাম থেকে বেরিয়ে আসা আগুনের চাবুক। মালাকুল মউত অবাধ্য বান্ধাকে চাবুক দিয়ে এমনভাবে আঘাত করে যে প্রতিটি কাঁটা তার সারা দেহে তন্ত্রের মূলে বিদ্ধ হয়ে যায়। অতঃপর সেটি পাকিয়ে টেনে বের করে এবং তার পায়ের নখের তলদেশ থেকে পর্যন্ত আত্মা দিয়ে বের করে আসে।
এরপর সেই লৌহ শলাকাটি তার উভয় পায়ের গোড়ালিতে ঢুকিয়ে দেয়া হয়। তখন আল্লাহ এই দুশ্মনের এতই কষ্ট হয় যে বেদনায় সে কাতরাতে থাকে। এমন সময় বাকি ফেরেশতারা তাদের হাতের চাবুক দিয়ে তার মুখমণ্ডল এবং পশ্চাৎ দেশে অনবরত প্রহার করতে থাকে। এই সময় তার আত্মাকে টেনে সারা দেহ থেকে গোড়ালিতে নিয়ে আসা হয়। শাস্তির এই পর্যায়ে শলাকাটি তার হাঁটুতে ফোটানো হয়। তখন বেদনায় সে ছটফট করতে থাকে। এমন সময় ফেরেশতারা আবার আগুনের চাবুক দিয়ে তার মুখ ও নিতম্বে মারতে শুরু করে। হাঁটু থেকে শলাকাটি বের করে ঢোকানো হয় তার নিতম্ব দেশে। অতঃপর বুকে এবং সব দেশে শেষে কণ্ঠনালীতে তারপর পূর্বের মতোই সেটিকে টেনে বের করা হয়। এরপর ফেরেশতারা জাহান্নাম থেকে সংগ্রহ করা অঙ্গার তার থুতনির নিচে বিছিয়ে দিয়ে বলে, হে পবিত্র আত্মা, হে অপবিত্র আত্মা, তুমি বেরিয়ে আসো, তুমি থাকবে প্রখর বাস উত্তপ্ত পানিতে এবং ধূম্রকুঞ্জের ছায়ায়, যা শীতল নয় এবং আরামদায়কও নয়। এই সম্পূর্ণ হাদিসটি সূরা ওয়াকেয়া 42-44 পর্যন্ত আবৃত করা হয়েছে মুসনাদে আবি ইয়ালা এবং আবি দুনিয়া। এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং মুসলমান হিসেবে আমাদের এই গল্পটি সবার সব মুমিন বান্দাদের জানা উচিত। এই গল্পটি শেয়ার করে আপনারা নেক আমল করবেন।